গত 19 জুলাই কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতায় অফিসের গাড়ি নিরাপদ অবস্থানে রাখতে গিয়ে নিহত হন পটুয়াখালীর দুমকির বাসিন্দা জসিম হাওলাদার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে দিশেহারা প্রায় তার স্ত্রী সন্তানেরা। অপ্রত্যাশিত এমন মৃত্যুতে তার বাড়িতে এখন বইছে শোকের আবহ। 19 তারিখে গুলিবিদ্ধ হয়েছে, 29 তারিখে সে মারা গেছে। তারপর আমি লাশ নিয়ে দেশে আসছি। দেশে আসার পরে আমার স্বামীর পদক্ষেপ এনজিওতে চাকরি করতো, কিন্তু ওই জায়গায় আপনার আমার 22,000 টাকা বেতন পাইতো। ওই টাকাটা দিয়ে আমার সংসার, 3 সন্তান নিয়ে আমি কোনো মতে চলতাম। জসিমের কাঁধে ছিল পুরো পরিবারের বহন ভার। স্বপ্ন দেখেছিলেন লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করবেন তার সন্তানদের, কিন্তু উত্তাল রাজপথেই চুরমার হয়ে যায় তার সব স্বপ্নের পসরা। দেশের অস্থিতিশীল অবস্থার মধ্যেও নিজের পেশাগত দায়িত্বের কথা না ভুলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। এখন আমার ইনকামের পথ বন্ধ, আমার তার ইনকামের পথ বলতে কিছুই নাই, কিন্তু আমার এখন যদি সরকার যদি আমার পাশে না দাঁড়ায় তাহলে আমি কি নিয়ে এই সন্তান কেমনে আমি মানুষ করবো? আমি তো মানুষ করতে পারবো না। সেদিন মোহাম্মদপুরে যখন চলছিল অতর্কিত হামলা ও গুলি বর্ষণ, ঠিক তখনই অফিসের গাড়িটি যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই ভাবনা থেকে গাড়িটি নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে চেয়েছিলেন গাড়ি চালক জসিম হাওলাদার। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন গাড়ি চালক জসিম হাওলাদার। প্রথমে আহত ও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পড়ালেখা একদম কমপ্লিট হয় নাই, আমার বাবার টাকা দিয়ে আমি আমার পড়ালেখা কোনো রকম চলতো, আমার 2 ভাই বোন, কিন্তু আমার বাবা এখন নাই। আমার আমি সরকারের কাছে দাবি যে আমাদের পাশে দাঁড়াক তারা, আমরা নাইলে আমরা আমাদের ভবিষ্যৎ নিজে খাড়া করতে পারবো না। জসিমের এমন অপ্রত্যাশিত মৃত্যুতে দিশেহারা তার পরিবার পরিজন। কিভাবে চলবে সংসার, কেই বা বহন করবে লেখাপড়ার ব্যয়ভার, এসব অনিশ্চয়তা আর বাবাকে হারানোর শোকে কাতর তার সন্তানেরা। আমার বাবা ছিল, আমি 3 বছর হেফসখানায় পড়ছি, এখন আমার বাবা নেই গেলে আমি কেমনে আমি হেফসখানা পড়বো? আমার ছোট্ট ভাই আমি কেমনি করবো? সরকার যদি আমাদের পাশে না থাকে আমরা কেমনি কি করবো? আমার তো তাহলে আমার পড়ালেখা ছেড়ে দিতে হবে। মানুষ মানুষের তরে, এমন দুঃসময়ে সমাজের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিবেশী ও এলাকাবাসীর। এই পরিবারগুলোকে সরকারের পুনর্বাসনের সাথে সরকার যেন তাদের অর্থনৈতিক বিষয়টাও দেখে, অন্তত যাদের শিক্ষিত যারা রয়েছেন তাদেরকে একটি চাকরি দেওয়া স্থানীয়ভাবে অথবা জাতীয়ভাবে, এবং বা তাদেরকে একটি মাসিক কোনোভাবে কোনো জায়গা থেকে একটি ভাতা চালু করা, যাতে তারা কোনো রকম বেঁচে থাকতে পারে। না হলে কিন্তু এই পরিবারগুলোর দুর্দশা দেখার মতো কেউ নাই। এবং আমরা যারা সরকারের ছাড়াও যারা ধনাঢ্য ব্যক্তি আছেন বড় বড় শিল্প প্রতিষ্ঠানের বা কর্পোরেট প্রতিষ্ঠানের, তাদের কাছে অনুরোধ, তারাও যেন এই সব পরিবারগুলোর জন্য কিছু করেন এবং তাদের সক্ষমতা এবং বেঁচে থাকার অবলম্বনটুকু তারা অন্তত তাদেরকে করে দেয়।